এবার নাম না করে অনুব্রত মণ্ডলকে তুলনা করা হলো নীলকণ্ঠ শিবের সঙ্গে। কে তুলনা করলেন? বীরভূমের তৃণমূলের জেলা সহসভাপতি মলয় মুখোপাধ্যায়। তিনি যেমনটা বললেন, সমুদ্র মন্থনে উঠেছিল গড়ল, আর বীরভূমে সেই গড়ল পান করতে পারতেন যিনি, তিনি দূরে রয়েছেন। রাজনৈতিক প্যাচ পয়চারে তাকে দূরে সরিয়ে রাখা হয়েছে, এমনটাই মন্তব্য করেছেন বীরভূম তৃণমূলের জেলা সহসভাপতি মলয় মুখোপাধ্যায়। কি বলেছেন তিনি, শোনাবো। কিন্তু যখন সমুদ্র মন্থন হয়েছিল, অমৃতের সঙ্গে কিন্তু গড়লটা উঠেছিল। অমৃতরা যেমন দেবতারা ভাগ করে খেয়ে গিয়েছিল, গড়লটা খাবার লোভ ছিল না। কে খেল গড়লটা? এখন বর্তমানে যে অবস্থা আমাদের বীরভূম জেলায়, সেই বীজ যিনি পান করতে পারতেন, তিনি এখন আমাদের কাছে নেই। তিনি ঘটনাচক্রে, রাজনৈতিক প্যাচ পয়সারে তাকে কিন্তু কায়দা করে দূরে সরিয়ে রাখা হয়েছে। আর আমরা ভাবছি যে আমরা তো শুধু অমৃতই পান করছি, বীজ তো নাই, কিন্তু এর মধ্যেও কিন্তু গড়লটা মিশে আছে। সেই গড়লটা আমাদের নেতাদের মুখে চুঙিয়ে চুঙিয়ে পড়ছে। বীরভূম তৃণমূলের জেলা সহসভাপতি মলয় মুখোপাধ্যায়ের যে মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়েছে তা হলো, তিনি যেমনটা বলেছেন, নাম না করে তিনি অনুব্রত মণ্ডলকে তুলনা করেছেন নীলকণ্ঠ শিবের সঙ্গে। তিনি মন্তব্য করেছেন যে সমুদ্র মন্থনে উঠেছিল গড়ল, সেই গড়ল আজ বীরভূমে যিনি পান করতে পারতেন তিনি নেই। রাজনৈতিক প্যাচ পয়জারে তাকে দূরে সরিয়ে রাখা হয়েছে, মন্তব্য করেছেন মলয় মুখোপাধ্যায়। যেহেতু বুঝতে পারছে যে মমতা ব্যানার্জি অনুব্রত মণ্ডলের মাথায় হাত রেখেছে, তার কারণ অনুব্রত মুখ খুললে মাথায় হেট হয়ে যাবে। সেই কারণের জন্য এখন সঙ্গী সাথী যারা আছে তারাও ভজনা শুরু করে দিয়েছে। এরা যে ভারতীয় সংস্কৃতির কত বিরুদ্ধে, এরা যে ভারতীয় সংস্কৃতির পাপ, এদের এই সমস্ত কথা থেকেই বোঝা যাচ্ছে। অনুব্রত মণ্ডলের মতো একটা গরু চোর, যেখানে দিল্লিতে এয়ারপোর্টে নামলেও লোকেরা চোর চোর বলছে, যেখানে সর্বত্র যেখানে ট্রিটমেন্ট করতে নিয়ে যাচ্ছে সেখানেও মানুষ চোর চোর বলছে, তাকে যদি ভগবান শিবের সাথে তুলনা করেন, তাহলে এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। এরা সংস্কৃতি বিরোধী, অতএব মানুষ সময়কালে এদের বিরুদ্ধে ঠিক উপযুক্ত পদক্ষেপ নেবে। এবং এখন যাকে নিয়ে এত আশা, সে তো এখন তিহার জেলে, অতএব সে কোনো কিছুই করতে পারবে না। অতএব যে লাচার অনুব্রত মণ্ডল দিয়ে আর কিচ্ছু হবে না। অতএব অনুব্রত মণ্ডলের জীবন ওই তিহার জেলেই শেষ হয়ে যাবে। ধন্যবাদ রাহুল বাবু।